এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বিধানসভা ভোটে দামামা বেজে গেছে। কলকাতা ছাড়া বাকি সব মেয়াদ উত্তীর্ণ পুরসভা নির্বাচন যত দ্রুত সম্ভব সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2020-তে পুরো ভোট হয়নি, মেয়াদ উত্তীর্ণ পুরসভায় কোথাও পুরো প্রশাসক, কোথাও পুরো কমিশনার কাজ চালাচ্ছেন। কলকাতা পুরসভার ভোট করানোর দাবিতে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হাওড়া পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2018-10 ডিসেম্বর। এই অবস্থায় হাওড়ায় দ্রুত পুরো ভোট করানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে সিপিএম। কলকাতা ছাড়া বাকি মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে নির্বাচনের জন্য পৃথক মামলা দায়ের করেন এক ব্যক্তি। দুটি মামলারই শুক্রবার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মোহাম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চে। শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে বলে, কলকাতা পুরসভায় ভোট করানোর বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাজ্যে এখন যেহেতু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে, তাই কলকাতা ছাড়া অন্যান্য পুরসভার ভোট বিধানসভা নির্বাচনের পরে করালে ভালো হয়। এরপর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুরো নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত শেষ করতে হবে, রাজ্যের সঙ্গে আলোচনা করে পুরসভা নির্বাচন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের উপর নির্দেশ যে ইমিডিয়েটলি নির্বাচন করাতে হবে। মহামান্য আদালত এই কথাই বলেছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন করার দরকার, শান্তিপূর্ণ ভোট, বাধাহীন ভোট হওয়ার দরকার। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কি পুরো ভোট করানো সম্ভব? আমরা তো চাইছিলাম কলকাতাটা আগে হয়ে যাক, তবে বিধানসভা নির্ঘণ্ট বেজে গেছে, ধরাই যাচ্ছে, দেখবো, আমরা এটা আলোচনা করবো। আমি জানি না আদর্শ আচরণবিধি লাগার পরে রাজ্য সরকার ভোট করাতে পারে কিনা। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এখতিয়ারে চলে আসার পরে প্রশাসনে কি করে রাজ্য নির্বাচন কমিশনে ভোট হতে পারে? আপাতত সবাই বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত, এর মধ্যে পুরো ভোট কবে হবে সেটাই বড় প্রশ্ন। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও সুমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন। গতকাল রাত 2 নাগাদ 3 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া অস্থায়ী বাজারে আগুন লাগে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আগুন লাগার কারণ সম্পর্কে কিছু কি জানতে পারছো? পাশাপাশি এখন কি পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আগুন সম্পূর্ণভাবে নিভে গিয়েছে এই মুহূর্তে, এবং গতকাল রাত্রেবেলা যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু ওই বাজার, সেখানে কিন্তু প্রায় 100 থেকে 150টা অস্থায়ী দোকান রয়েছে এমনটাই কিন্তু দমকল জানিয়েছে। এবং যখন আগুন লাগে সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে আগুন কিসের থেকে লেগেছে সেটা কিন্তু এখনো দমকল স্পষ্ট নয়, তার জন্য ফরেন্সিক পরীক্ষা করানো হবে। এবং তবে যেটা বিষয় যে আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনের যে তীব্রতা ছিল এবং তার সঙ্গে হাওয়া চলার জন্য কিন্তু গোটা বাজারটি সেটি কিন্তু আগুনের গ্রাসে চলে আসে। এবং আমাদের ক্যামেরা তো সেই ছবি ধরা পড়ছে যে কিভাবে লেলিহান শিকায় গোটা বাজারটি সেটি কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। এবং 3 নম্বর প্ল্যাটফর্মে সেই সময় যে সমস্ত যাত্রীরা ছিলেন প্রথম ফার্স্ট ট্রেন ধরবেন বলে তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং দমকল ঘটনাস্থলে আসে এবং 9টি ইঞ্জিন কাজ করে প্রায় 2 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসছে। তবে যেটা বিষয় যে এই আগুনে কিন্তু একজন দোকানদার, তিনি কিন্তু আহত হয়েছেন সামান্য, যদিও কোনো বড় চোটাঘাতের খবর নেই, কিন্তু এই আগুন নিয়ে যথেষ্ট আতঙ্কিত এবং ব্যবসায়ীরা কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। মাধুরী, ধন্যবাদ অনির্বাণ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।